আপনাদের মুখোমুখি হবেন চট্টগ্রামের কৃতি সন্তান ক্লোজ আপ ওয়ানের সেই তারকা সঙ্গীত শিল্পী নিশিতা বড়ুয়া। তিনি তার শিল্পী হওয়ার পিছনের গল্প তুলে ধরবেন শ্রোতাদের সামনে। তার মুখ থেকে শুনি তার ভালো লাগার সেই কথাগুলো, কিভাবে আজকে তিনি তারকা হলেন। নিশিতা বড়ুয়া আপনাদেরকে শোনাবেন তার সেই মজার কাহিনী। একজন ভালো তারকা সঙ্গীত শিল্পী হওয়ার জন্য আমার মনে হয় অনেকে অনেক কষ্ট করে, কিন্তু আমি বলবো আমি খুব ভাগ্যবান, কারণ আমাকে কোনো কষ্টই করতে হয়নি। কারণ দর্শকের ভালোবাসায়, দর্শকের অনেক অনেক ভোটে 2006-এ যে ক্লোজ আপ কম্পিটিশন হয়েছিল, সেই কম্পিটিশনের মাধ্যমে আমি আজকে এবং ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয় এবং এখনও পর্যন্ত গান করে যাচ্ছি তাদের জন্য। আজ 16 বছর হয়ে গেছে। সঙ্গীতের যে চড়াই উৎরাই আছে, সেই চড়াই উৎরাইয়ের আমার মনে হয় আমি কোনো কিছুই তেমন একটা অনুভব করিনি, খুব একটা কষ্ট আমার হয় না। কারণ হ্যাঁ, আমরা সঙ্গীত ভুবনের হয়তো সেই কি বলবো মহেন্দ্র খনগুলোকে হারিয়েছি, সঙ্গীতের একটা স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগটা হারিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত মানুষ আমাদের গানগুলোকে শুনছে, আমার গানগুলোকে শুনছে, ভালোবাসছে। আমার মনে হয় এটা আমার জন্য একটা বিশাল বড় পাওয়া। আমার প্রথম মৌলিক গান ছিল বন্ধু তোমায় মনে পড়ে, গান লিখেছেন আশরাফ বাবু, সুর করেছিলেন পার্থ বড়ুয়া। সেই গানটির মাধ্যমে প্রচুর দর্শক শ্রোতাদের ভালোবাসা পেয়েছি, আজও পেয়ে যাচ্ছি। এরপর আমি মৌলিক গান করেছি সবার প্রেম থেকে আমার প্রেম কিছু ভিন্ন, শ্রদ্ধেয় লিটন অধিকারী রিন্টুর স্যারের লেখা এবং মাইনুল ইসলাম খান স্যারের সুর করা, সেই গানটিও মানুষের অনেক ভালোবাসা পেয়েছে। এরপরে 5-6 বছর আগে আমি একটা গান রিলিজ করেছিলাম জাহাঙ্গীর রানা ভাইয়ের লেখা সুর করা, জাহাঙ্গীর রানা ভাইয়ের লেখা সুর করা গানটির নাম হচ্ছে হিয়া। এই গানটি ইউটিউবে প্রায় কোটি ছাড়িয়েছে, কোটি মানুষের ভালোবাসা পেয়েছে, কোটির চেয়েও বেশি মানুষের ভালোবাসা পেয়েছে এবং এখনও পর্যন্ত মানুষ ভালোবাসছে, গান শুনছে, খুবই ভালো লাগে। আমার বাবার কাছ থেকে আমার সঙ্গীতের আমি বলবো যে রক্তে থাকে যে ব্যাপারটা বলে না ওরকম, আমার বাবা একজন ধর্মীয় কীর্তনিয়া, ছোটোবেলা থেকে বাবার গান শুনে শুনে বড় হয়েছি। ছোট কাকু সুমির বড়ুয়া তপু আমাকে সবসময় ইন্সপায়ার করেছেন, ছোটোবেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন আমাকে পারফর্ম করবার জন্য। সেইভাবেই আমার যে বলে না যে জড়তাটা, সেই জড়তাটা কেটে গেছে। এবং আমার ফ্যামিলির, আমার 4 কাকু প্রত্যেকেই গানের সাথে জড়িত এবং আমার ফ্যামিলির ছোটো ভাই বোন সবাই মোটামুটি গান করে। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, হো রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, হো হো। আমি চট্টগ্রামের মানুষ, সিলেট চট্টগ্রাম সবই, সব রকম আঞ্চলিক গানে আমার করা হয়। দেখুন, আঞ্চলিক গান করতে আমার খুব ভালো লাগে, কারণ আমার কাছ থেকে দর্শক শ্রোতা আঞ্চলিক গান শুনতে খুব ভালোবাসে। যেহেতু আমি চট্টগ্রামের মেয়ে, আমার চট্টগ্রামে যেহেতু শেকর, চট্টগ্রামের গান আমি অনেক করেছি এবং পাশাপাশি আমি রিসেন্টলি একটা কাজ করেছি, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম ফাউন্ডেশনের একটা কাজ, কুঞ্জু সাজাও গো গানটি সামনে আসবে স্বাধীন মিউজিকের ব্যানারে, জুয়েল মোরশেদ কাজ করেছে। তো চেষ্টা করি যে এই লোকগানগুলো মানুষের কাছে যেন সবসময় ভালোবাসা পায় এবং মানুষ যেন ভুলে না যায়। গানগুলো তো সারা জীবন বেঁচে থাকবে, আমরাও একটু সেই বেঁচে থাকার অংশীদার হতে চাই গানগুলোকে গেয়ে, পার্টিসিপেট করে বিভিন্নভাবে। আমি বলবো যে এইসব গান, এই যে এই গানগুলো যে আমরা করেছি, এই গানগুলো করা একটা, করতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার। কতগুলো সিডি বা অ্যালবাম?
আমি যখন অ্যালবাম বের করেছিলাম 2007 এ, অ্যালবামটির নাম ছিল আমায় নিয়ে চলো। এরপরে আসলে নতুন একটা টেকনোলজি চলে এসেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া টেকনোলজি। এরপরেই অ্যালবামের বিষয়টা, সিডি প্লেয়ারের প্রতি যে আকর্ষণটা ছিল সেটা কমে এসছে। তো এখন আমরা সবাই সলো গানের প্রতি মনোনিবেশ করছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক ফ্যান পেজ আছে, তো তার মাধ্যমে আমি বিভিন্ন রকম প্রচারণা করি এবং নতুন নতুন গান প্রচার করার চেষ্টা করি। আমার মনে হয় বর্তমান সঙ্গীত ভুবন এখন ভালোই চলছে, সবাই প্রত্যেকেই চেষ্টা করছে নিজস্বভাবে নতুন নতুন গান প্রকাশ করার, বিভিন্নভাবে অনেকে চেষ্টা করছে ভাইরাল হওয়ার বিভিন্নভাবে। তো ভালো খারাপ দুটোই থাকবে, কিন্তু আমার মনে হয় যারা রুচিশীল শ্রোতা তারা সবসময় ভালোটাকেই বেছে নেবেন, এবং খারাপ যদি না থাকে তাহলে ভালোকে মানুষ কী করে বাছাই করবে। তাই আমার মনে হয় ভালো খারাপ দুটোই থাকা উচিত। নতুন শিল্পীদের, নতুন শিল্পী যারা আসছেন তাদের প্রতি অনেক অনেক শুভকামনা। সবসময় চেষ্টা করে যাবেন যে যেন মাটির সাথে যেন পাটা সবসময় থাকে, কারণ আমরা অনেক সময় যখন শ্রোতাদের খ্যাতি যখন আমরা পেয়ে যাই, তো খ্যাতির তো একটা বিড়ম্বনা থাকেই, সেই বিড়ম্বনাতে আসক্ত হয়ে যেন আমরা আকাশে বেশি না উড়ি, কারণ আমাদের কাজ হচ্ছে গান গেয়ে যাওয়া, মানুষদেরকে ভালো ভালো গান উপহার দেওয়া। তো সেই চেষ্টা যেন সবসময় অব্যাহত থাকে। Thank you.